फ्रेंड्स বিএসএস কিচেনে সকলকে স্বাগত फ्रेंड्स আমি এই চ্যানেলে নিয়মিত রেসিপি ভিডিও আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও চলো দেখিনি আজ আমি কি রেসিপি শেয়ার করছি বন্ধুরা আজ আমি শেয়ার করব শঙ্কর মাছ আর আলুর একটি খুবই লোভনীয় রেসিপি লাঞ্চে যদি থাকে শঙ্কর মাছের এই রেসিপি তাহলে আর অন্য কিছুই লাগবে না তাহলে আর দেরি না করে চলো দেখিনি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম এখানে আমি নিয়ে নিয়েছি শঙ্কর মাছ এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং নুন নুন হলুদটা শঙ্কর মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং এভাবেই রেখে দেব 10 মিনিটের জন্য 10 মিনিট পর আমি একটা কড়া গরম করে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব মাছগুলো হাই ফ্লেমে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ফ্রাই করলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে এখন মাছের একটা সাইড ফ্রাই করা হয়ে গেছে এখন আমি প্রত্যেকটি মাছ উল্টে দেব অন্য সাইডটা খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার জন্য মাছের দুটো সাইডই ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব এই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলো ভেজে নেব সমস্ত মাছ ফ্রাই করা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলু আলুগুলো সামান্য হলুদ ও নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় এলাচ দারচিনি এবং লবঙ্গ ফোড়নের জন্য এলাচ কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো নুন নুনটা এই সময় অ্যাড করার ফলে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এখন এই সমস্ত উপকরণগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এখন গ্যাসের ফ্লেমটা লো করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব আরও 5 মিনিট 5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল যে কোনো রেসিপির টেস্টটা ভালো আনার জন্য কিন্তু জলটা অ্যাড করার সময় সেটা অবশ্য করেই গরম অ্যাড করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুটা কুক করে নিয়েছি 4 থেকে 5 মিনিট আলুটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো এখন এই উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকা চাপা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য শঙ্কর মাছের এই রেসিপি কিন্তু এখন সম্পূর্ণ তৈরি আমি গ্রেভিটা এর থেকে বেশি ঘন করব না যেহেতু এর মধ্যে আলু আছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে এখন এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও রেসিপিটা কেমন লাগলো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ